খারিজ জামিনের আবেদন, সপরিবার জেলে, জেলে গোটা ভট্টাচার্য পরিবার। নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়ে জেলে রয়েছেন তৃণমূল বিধায়ক ও প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। এবার সেই মামলাতেই জেলে গেলেন তার স্ত্রী শতরূপা ভট্টাচার্য এবং ছেলে সৌভিক ভট্টাচার্য। অর্থাৎ নিয়োগ দুর্নীতির মামলায় পলাশীপাড়া তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যর গোটা পরিবারের ঠিকানা এখন জেলে। মানিক ভট্টাচার্য প্রাইমারি কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন, হাজার হাজার ছেলে মেয়ের জীবন শেষ করেছেন এবং তার এই অপরাধের অংশীদার হয়েছেন তার স্ত্রী, তার ছেলে। এই অপরাধের চক্র যারা, তাদের তো জেলে যেতেই হবে। কিন্তু আমি বলছি, এসব নাটবল্টুর দল, আসল মাথাটা কোথায়? আসল মাথাটাকে ধরতে হবে। এই নাটবল্টু নিয়ে শুধু টানাটানি চলছে। বুধবারই আদালতে মানিক ভট্টাচার্য এবং তার স্ত্রী পুত্র প্রসঙ্গে বলতে গিয়ে ইডি দাবি করে, এই তিনজনকে নিয়ে একটা দুর্নীতির ত্রিভুজ তৈরি হয়েছিল। 7ই ডিসেম্বর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আদালতে যে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেয়, তাতে মানিক ভট্টাচার্যর পাশাপাশি তার স্ত্রী শতরূপা ভট্টাচার্য, ছেলে সৌভিক ভট্টাচার্যের নাম ছিল। সাপ্লিমেন্টারি চার্জশিটে অভিযোগ করা হয়, রাজ্যের বেসরকারি ডিএলএড কলেজের মানোন্নয়নের জন্য টাকা যেত মানিকের ছেলের সংস্থায়। বাবা ছেলের জন্য করবে না তো কার জন্য করবে? ছোট্ট পরিবার ছোট্ট জায়গায় চলে যাবে, তৃণমূল বড় পরিবার সুখী পরিবার। এই প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে কার্যত একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছে তৃণমূল। দালাল, তারপরে আরেকজন দালাল, তদন্ত আরও গতিপ্রাপ্ত হোক, নিয়োগ শুরু হোক, প্রতারিত মেধা হয়ে যাদের হয়েছে তারা উপযুক্ত বিচার পাক। মানিক ভট্টাচার্যকে হেফাজতে যাবার সময় ইডির আইনজীবী আদালতে সওয়াল করেছিলেন, মানিক ভট্টাচার্যের ছেলের সংস্থার অ্যাকাউন্টে 2,64,00,000 টাকা পাওয়া গেছে। 2018 সালে বেশ কয়েকটি সংস্থার সঙ্গে চুক্তি বাবদ এই টাকা নেওয়া হয়, কিন্তু টাকা নেবার পর কোনো কাজ হয়নি। গ্রেপ্তারির আগে এ নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছিলেন মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলও। অ্যাকুয়ার কনসালটেন্সি প্রাইভেট লিমিটেড, যেটা লকডাউনের আগে আমাদের সাথে 2018 সালে, ওরা ওই সংস্থার সাথে একটা চুক্তি করেছিল। মার্চ মাসে যখন লকডাউন হয়ে গেল, ওরা কাজটা বন্ধ করে দিল। এডুক্লাসেস বলে একটা সংস্থার সাথে এ করেছিলাম, মানে চুক্তি করেছিলাম। তাদের ফিজটা কত লাগবে? 500 টাকা পার স্টুডেন্ট, এবং ওই স্টুডেন্টদের লিস্ট তো আমি ওই সংস্থাকে দিয়েছি, এবং তাদের টাকাটা কলেজ আমার অ্যাকাউন্টে পাঠিয়েছে, মানে আমার, মানে এবিটিটি এর অ্যাকাউন্টে। আমি সেই অ্যাকাউন্ট থেকে চেকটা কিন্তু এডুক্লাসেস প্রাইভেট লিমিটেডকে দিয়েছি। আমি এখন শুনছি, এটা আমি জানতাম না, সত্যিই জানতাম না, এখন শুনছি মালিক নাকি মানিকবাবু ছিলেন। এই প্রেক্ষাপটে বুধবার আদালতে ইডির তরফে দাবি করা হয়, মানিক ভট্টাচার্য শ্রী শতরূপা ভট্টাচার্য সব জানতেন, সব জেনে তিনি মানিক ভট্টাচার্যকে সাহায্য করেন, এ বিষয়ে আরও তথ্য খুঁজে বার করতে হবে। পাশাপাশি মানিকের ছেলে সৌভিককে নিয়ে ইডি দাবি করে, তিনি তথ্য গোপন করেছেন, বাইরে থাকলে প্রমাণ নষ্ট করবেন, তাই তাকে জেলে রেখে তদন্ত করতে হবে। এই বিষয়ে দলের কোনো বক্তব্য নেই। যদি কোনো ব্যক্তি, তিনি যেই হতে পারেন, তিনি যদি হিসাব বহির্ভূত বিপুল নগদ টাকা তার আওতায় থাকে এবং বৈধ হিসাব ছাড়া বিদেশ ভ্রমণ করে থাকেন, এবং বিদেশ ভ্রমণের ভিসার সময় যদি কেউ সেখানে থাকার কোনো উদ্দেশ্য লিখে থাকেন বা সেই ফরম্যাটে যদি ভিসার ফর্ম ফিল আপ করে থাকেন, তাহলে আইনে যা যা ব্যবস্থা হওয়ার সেই ব্যবস্থা তাদের ফেস করতে হবে। সওয়াল জবাব শুনে মানিক ভট্টাচার্য স্ত্রী ও ছেলে দুজনকেই 6ই মার্চ অবধি জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত। প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এদিকে নিয়োগ দুর্নীতির মামলায় গতকাল নগর দায়রা আদালতে মানিক ভট্টাচার্যের স্ত্রী এবং ছেলের জামিনের বিরোধিতা করতে গিয়ে ইডির আইনজীবী শেক্সপিয়ারের হ্যামলেটের উপমা টানলেন। বললেন, পশ্চিমবঙ্গে কোথাও একটা পচন ধরেছে। অন্যদিকে মলদ্বীপ থেকে ভিয়েতনাম দুর্নীতির টাকা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গিয়েছে বলে ইডি সূত্রে দাবি। নিয়োগ দুর্নীতি কাণ্ডে বড় সড় মোড়, কার্যত গোটা পরিবারই এবার গারদের পেছনে, বাবার পর এবার মা ও ছেলে, ভয়ঙ্কর বিপাকে ভট্টাচার্য পরিবার। তৃণমূল নেতা ও প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের পর এবার গ্রেপ্তার হলেন তার স্ত্রী ও ছেলে দুজনকেই। 6ই মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল নগর দায়রা আদালতের বিশেষ ইডি কোর্ট। আর নিয়োগ দুর্নীতির জেরে পশ্চিমবঙ্গের সরকারি শিক্ষা ব্যবস্থার বেহাল অবস্থা নিয়ে এখন জোর বিতর্ক চললেও আদালতে কিন্তু সাহিত্য চর্চা চলছে পুরোদমে।
দেয়ার ইজ সামথিং রটেন ইন দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গের কোথাও একটা পচন ধরেছে। নিয়োগ দুর্নীতি মামলায় নগর দায়রা আদালতে মানিক ভট্টাচার্যের স্ত্রী ছেলের জামিন আবেদনের বিরোধিতায় শেক্সপিয়ারের নাটক হ্যামলেটের উপমা টেনে বুধবার বলেন ইডির আইনজীবী। সবালের শুরুতেই ইডির আইনজীবী বলেন, এখানে দুর্নীতি, স্বজন পোষণ এবং বড় মাথার যোগ রয়েছে। আদালতে ইডির আইনজীবী আরো বলেন, গোটা কর্মকাণ্ডের নায়ক মানিক ভট্টাচার্য এবং পার্থ চট্টোপাধ্যায়। মানিক ভট্টাচার্যের স্ত্রী মৃত ব্যক্তির সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট তৈরি করেছেন এবং মৃত ব্যক্তির কেওয়াইসি জমা দিয়েছেন। মানিক পুত্র সৌভিকের দুটি সংস্থার অ্যাকাউন্টে চাকরি বিক্রির টাকা ঢুকেছিল। কেউ বলতে পারবে না যে কিছু জানতো না, সবাই সব জানতো, সবাই এই কাজে সাহায্য করেছে। এক্ষেত্রে মানিক শতরূপা এবং সৌভিকের একটা ত্রিভুজ কাজ করেছে। ইডির দাবি, মালদ্বীপ থেকে ভিয়েতনাম নিয়োগ দুর্নীতির টাকা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে। তখন মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপার আইনজীবী বলেন, পার্থ চট্টোপাধ্যায় সহ সাতজনের নামে চার্জশিট দেওয়া হয়, সেখানে এদের কারোর নাম ছিল না। পরে তদন্তে শতরূপা ও সৌভিকের নাম আসে, এখন জামিনের বিরোধিতায় ঝাঁপিয়ে পড়েছে। এর আগে যতবার দেখেছে ততবার গেছেন ও তদন্তে সহযোগিতা করেছেন। তখন বিচারক জানতে চান যে মৃতের সঙ্গে অ্যাকাউন্টের কথা বলা হচ্ছে সেটাকে। উত্তরে মানিক ভট্টাচার্যের স্ত্রী বলেন, মেষমশাই। বিচারক বলেন, কবে খোলা হয়েছিল? উত্তরে তিনি বলেন, 2005 সালে। এরপর সৌভিকের আইনজীবী বলেন, 7 বার ডাকা হয়েছে, অফিসিয়ালি 4 বার, সব তথ্য জমা দেওয়া হয়েছে, চার্জশিটে গুরুত্বপূর্ণ কিছু ছিল না। এরপর ইডির আইনজীবী বলেন, হেফাজতে নিয়ে তদন্ত এগোতে চাই। তখন বিচারক বলেন, আপনারা ত্রিভুজের কথা বলছেন, এখন হেফাজতে নেবার প্রয়োজন কি? আগে তো গ্রেপ্তার করেননি। উত্তরে ইডির আইনজীবী বলেন, তখন দরকার ছিল না। এরপরে বিচারক জানতে চান, এখন দরকার কেন? উত্তরে ইডির আইনজীবী বলেন, এখন আমরা চাইছি হেফাজতে নিয়ে তদন্ত করতে। বিচারক বলেন, তাহলে 3.5 বছর আটকে রেখে স্বাধীনতা কেড়ে নেওয়া হবে? তখন ইডির আইনজীবী সবালে বলেন, আসলে হাজার হাজার প্রতারিত আছেন। তখন বিচারক বলেন, এদের আটকে রেখে প্রতারিতদের কি সুবিধা হবে? তখন সৌভিক ভট্টাচার্যের আইনজীবী বলেন, তিনি সরাসরি কোনো অপরাধে যুক্ত নন, যে কোনো শর্তেই জামিন দেওয়া হোক। দুপক্ষের সওয়াল জবাব শুনে মানিক ভট্টাচার্যের স্ত্রী ও ছেলের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। যা হয়েছে, শিক্ষায় যা দুর্নীতি হয়েছে, এ মানে স্বাধীন ভারতে কোথাও শিক্ষায় এত বড় দুর্নীতি হয়েছে কিনা আমি জানি না, কিন্তু বাংলায় তো হয়নি কখনো। শেষ পর্যন্ত কোনো নিষ্পত্তি হবে কিনা জানি না, কিন্তু যা প্রকাশিত হয়েছে তা ব্যাপকতার দিক থেকে সাংঘাতিক। আপাতত জেলে ভট্টাচার্য পরিবারের সংসার। প্রেসিডেন্সিতে ছিলেন বাবা, এবার থাকবেন ছেলেও। 100 মিটার দূরে আলিপুর মহিলা জেলে রাখা হয়েছে স্ত্রীকে। প্রকাশ সিনহা, পার্থপ্রতিম ঘোষ ও কৌশিক গাতাইতের রিপোর্ট, এবিপি আনন্দ। নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে আমরা দেখেছি মানিক ভট্টাচার্য বলেছেন লন্ডনে তার কোনো বাড়ি নেই, অথচ গতকাল ইডির আইনজীবীর তরফ থেকে দাবি করা হলো মানিক ভট্টাচার্যের ছেলে সৌভিক ভট্টাচার্য তিনি তার লন্ডন যাত্রা প্রসঙ্গে তথ্য গোপন করেছিলেন। ইডি সূত্রে যেমনটা বলা হয়, 2017 সালে সৌভিক ভট্টাচার্য দুবার লন্ডনে গিয়েছিলেন এবং দুবারই তিনি বাড়ি যাচ্ছেন বলে তার ভিসায় উল্লেখ রয়েছে। চাকরি প্রার্থীরা ধুলো মেখে আন্দোলন করছেন আর নিয়োগ দুর্নীতি মামলায় উঠে আসছে ভিন দেশের কথা, ভিনদেশি কবির কথা। বুধবারই আদালতে উঠে এসেছে শেক্সপিয়ারের হ্যামলেটের প্রসঙ্গ, আর বুধবারই উঠে এলো লন্ডনের কথাও। মানিক ভট্টাচার্য বলেছিলেন লন্ডনে তার বাড়ি নেই নেই নেই, কিন্তু বুধবার আদালতে ইডি বলল লন্ডনে বাড়ি আছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক প্রসঙ্গে এ সম্প্রতি একাধিক প্রশ্ন তুলে সিবিআইকে ভর্ৎসনা করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি জানতে চেয়েছিলেন কার দুটি পাসপোর্ট আছে মানিক ভট্টাচার্যের। উত্তরে সম্মতি জানিয়েছিলেন সিবিআই এর আইনজীবী। বিচারপতি গঙ্গোপাধ্যায় আরও জানতে চেয়েছিলেন কতবার লন্ডনে গেছেন মানিক ভট্টাচার্য, তার বাড়ির ঠিকানা জানেন। সেই প্রসঙ্গেই নগর দায়রা আদালতে ক্ষোভ প্রকাশ করেন মানিক। আদালত থেকে বেরোনোর সময় মেজাজ হারান তিনি। আমার লন্ডনে বাড়ি নেই, বাড়ি নেই, বাড়ি নেই, আমার দুটো পাসপোর্ট নেই, 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 যদি থাকে আমার ফাঁসির সাজা হোক। কিন্তু বুধবার আদালতে ইডির আইনজীবী বলেন লন্ডন যাত্রা নিয়ে তথ্য গোপন করেছেন মানিক ভট্টাচার্যের ছেলে সৌভিক। ইডির আইনজীবী আরো বলেন সম্পত্তি সংক্রান্ত বিষয়ে 2017 সালে দুবার লন্ডনে যান সৌভিক, প্রথমবার 2 মে ও দ্বিতীয়বার 9 জুলাই। দুবারই বাড়িতে যাচ্ছেন বলে ভিসায় উল্লেখ করেছিলেন মানিক পুত্র। প্রথমবার লেখেন রেসিডেন্স আর দ্বিতীয়বার লেখেন রেসিডেন্স রি এন্ট্রি।
যদিও ইডির কাছে এই তথ্য গোপন করেছিলেন সৌভিক। সূত্রের দাবি, মানিক ভট্টাচার্যের ছেলে সৌভিকের অভিবাসন দপ্তরে দেওয়া বয়ানের সঙ্গে ইডির কাছে দেওয়া বয়ান মিলছে না। সৌভিকের বয়ান এবং ভিসার আবেদনের কপি এদিন বিচারককে দেখান ইডির আইনজীবী। এরপরই ইডির আইনজীবীকে উদ্দেশ্য করে বিচারক জানতে চান, এর মানে কি আপনি বলতে চাইছেন ব্রিটেনে বাড়ি রয়েছে? তখন ইডির আইনজীবী বলেন, বাড়ি না থাকলে সৌভিক কীভাবে পারপাস অফ ভিজিট অর্থাৎ যাওয়ার কারণ রেসিডেন্স বলে অভিবাসন দপ্তরে জানান এবং কেন সেই তথ্য গোপন করা হয়েছিল? জামিনের আবেদনে মানিক পুত্রের আইনজীবী বলেন, কলকাতায় থাকা সত্ত্বেও কেন লুকআউট সার্কুলার জারি করা হলো? জবাবে ইডির আইনজীবী বলেন, লন্ডনে বাড়ি রয়েছে এবং সেই তথ্য গোপন করা হয় বলেই সৌভিকের নামে লুকআউট সার্কুলার জারি করা হয়। এদিন আদালতে সৌভিক ভট্টাচার্যের আইনজীবী বলেন, লন্ডনে কারুর কোনো সম্পত্তি থাকলে সেটা পাবলিক ডোমেনে দেখা যায়। যে বাড়ির কথা বলা হচ্ছে ওখানে উনি ভাড়ায় ছিলেন, পরে যখন আবার গেলেন সেটাকে রেসিডেন্স বলে দিয়েছিলেন। তখন বিচারক বলেন, ওর ভিসায় কোথাও কোথাও স্টুডেন্ট লেখা আছে আর দুবার লেখা আছে রেসিডেন্স অ্যান্ড রিএন্ট্রি, এটা বুঝিয়ে বলুন। তখন সৌভিক ভট্টাচার্য বলেন, 2016 সালের অগস্টে প্রথমবার লন্ডনে যাই, স্টুডেন্ট ভিসা নিয়ে পড়ার জন্য লন্ডনে গেছিলাম, কলেজে পড়াকালীন বায়োমেট্রিক রেসিডেন্ট পারমিট দেওয়া হয়। 2017 সালে নতুন করে কোনো ভিসার জন্য আবেদন করিনি, 2018 সাল পর্যন্ত আমাকে ভিসার আবেদন করতে হয়নি, যেহেতু রেসিডেন্ট পারমিটে গেছিলাম তাই সেটাকে রেসিডেন্ট রিএন্ট্রি লেখা থাকে। লন্ডনে আমার কোনো বাড়ি নেই, আমি চিরকাল বোর্ডিংয়ে থেকেছি। মানিক ভট্টাচার্য ও তার পরিবারের সদস্যদের লন্ডনে কোনো সম্পত্তি রয়েছে কিনা তা জানতে বিদেশ মন্ত্রক ও অভিবাসন দফতরে চিঠি পাঠিয়েছে ইডি। আপাতত অবশ্য ভট্টাচার্য পরিবারের কাছে লন্ডন অতীত, এখন জেলের চার দেওয়ালের মধ্যে গোটা পরিবার। প্রকাশ সিনহা, পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। আজ থেকে শুরু হচ্ছে এবারের মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীর সংখ্যা মাত্র 698,628। পুলিশ এবং প্রশাসনের তরফ থেকে সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ। পাহাড় থেকে সমতল, পরীক্ষার্থী এবং অভিভাবকদের কথা মাথায় রেখে খোলা হয়েছে একাধিক কন্ট্রোল রুম। মাধ্যমিক, জীবনের প্রথম বড় পরীক্ষা। পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। মাধ্যমিক মানেই 10 লক্ষ পরীক্ষার্থী। ফি বছর লাফিয়ে লাফিয়ে বাড়ে সেই সংখ্যা, কিন্তু এবারের মাধ্যমিকের তাৎপর্যপূর্ণ বিষয় পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়া। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, এবার মাধ্যমিকে পরীক্ষার্থী কমেছে প্রায় 4 লক্ষ। মোট পরীক্ষার্থীর সংখ্যা মাত্র 698,628। পরীক্ষা নির্বিঘ্ন করতে পর্ষদ ও পুলিশের পক্ষ থেকে সব রকম ব্যবস্থা করা হয়েছে। খোলা হয়েছে কন্ট্রোল রুম। পর্ষদের হেল্পলাইন নম্বরগুলি হল 0332321-3827, 0332359-2274। পর্ষদ সভাপতির অফিসের নম্বর হল 0332321-3089। পর্ষদের সচিবের দফতরের নম্বর 0332321-3816। প্রয়োজনে পর্ষদকে ইমেলও করা যাবে। ইমেল আইডি হল examwbbse@gmail.com। পর্ষদ যে অ্যাপটা ডেভেলপ করেছিল সেই অ্যাপটাকে আমরা 18 তারিখে টেস্ট রান করেছি, এবং 18 তারিখে আমরা শুধুমাত্র যিনি ভেনু সুপারভাইজার ছিলেন তাকে, আর যিনি অ্যাডিশনাল ভেনু সুপারভাইজার, আপনারা মনে আছে নিশ্চয়ই যে 2867 যেটা আমাদের পরীক্ষা কেন্দ্র, সেই প্রতিটি পরীক্ষা কেন্দ্রে একজন অ্যাডিশনাল ভেনু সুপারভাইজার থাকবেন এবং তারা হচ্ছেন বোর্ডের নমিনি প্রতিনিধি হিসেবে কাজ করবেন, এবং টাইম টু টাইম যে রিপোর্টিং এর যে ব্যবস্থা সেই রিপোর্টিং এর ব্যবস্থা করবেন। অন্যদিকে জট কেটেছে পাহাড়ে। বঙ্গভঙ্গ প্রস্তাবের বিরোধিতায় হাম্র পার্টি ও গোর্খা জনমুক্তি মোর্চার ডাকে আগামীকাল 12 ঘন্টার পাহাড় বন্ধ হচ্ছে না। স্বস্তির নিঃশ্বাস ফেলেছে পরীক্ষার্থীরা। দার্জিলিং শহরে 10টি পরীক্ষা কেন্দ্র। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য দার্জিলিং জেলা পুলিশের পক্ষ থেকে 2টি হেল্পলাইন চালু করা হয়েছে। নম্বরগুলি হল 0354225207 এবং 9147889078। কালিম্পং জেলা পুলিশের হেল্পলাইন নম্বর হল 9147889088। মাধ্যমিক পরীক্ষা শেষের পর আগামী 14 মার্চ থেকে শুরু হবে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সঞ্চয়ন মিত্রর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। যেমনটা আপনাদের জানালাম, আজ থেকেই শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কিন্তু এবার মাধ্যমিক পরীক্ষায় 4 লক্ষ পরীক্ষার্থী কম বসছে এবারের পরীক্ষায়। শুধুমাত্র শিক্ষক নিয়োগে কি লাভ হবে? মাধ্যমিকের সিলেবাসে বদল আনার কথা ভাবুক রাজ্য শিক্ষা দফতর, এমনটাই বলেছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। বিচারপতির পরামর্শ মেনে সমস্ত রকম পদক্ষেপের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন এজি সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। রাজ্যে 10,000 শিক্ষকের প্রয়োজন বলে ঘোষণা হয়েছে, আর এদিকে 4 লক্ষ কম ছাত্রছাত্রী এবার মাধ্যমিকে বসছে। এই অতিরিক্ত শিক্ষকের কী প্রয়োজন, কী লাভ, এটা অর্থের অপচয় হচ্ছে। একটি মামলার শুনানিতে সোমবার এই প্রশ্ন তোলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু, আর বুধবার সিলেবাস বদলের বার্তা দিলেন বিচারপতি। বৃহস্পতিবার শুরু হচ্ছে পড়ুয়াদের জীবনের প্রথম বড় পরীক্ষা।
মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, মোট পরীক্ষার্থীর সংখ্যা মাত্র 6,98,628। এবার মাধ্যমিকে পরীক্ষার্থী কমেছে প্রায় 4 লক্ষ। সেই প্রসঙ্গ তুলে এদিন হাতে নবম দশমের সিলেবাস দেখিয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের উদ্দেশ্যে বিচারপতি বসু বলেন, নবম দশম শ্রেণীর সিলেবাস অনেক পুরনো, অন্যান্য বোর্ডের সঙ্গে সাযুজ্য রেখে সিলেবাস সংস্কার করুক রাজ্য। চলতি বছরে 4 লক্ষ পরীক্ষার্থী কম বসছে মাধ্যমিক পরীক্ষায়। অন্য বোর্ডের থেকে কোনো অংশে কম নয় আমাদের মাধ্যমিক বোর্ডের পড়ুয়ারা। সিলেবাসে বদল আনার কথা ভাবুক রাজ্যের শিক্ষা দপ্তর। বিচারপতি আরও বলেন, শুধু শিক্ষক নিয়োগ হবে তাতে লাভ কী হবে? কোনো স্কুলে ছাত্র সংখ্যা 30 আর শিক্ষক 12, সিলেবাসে বদল এনে রাজ্য নতুন কিছু ভাবুক। বিচারপতির বার্তা মেনে পদক্ষেপের জন্য চেষ্টা করা হবে বলে জানালেন এজি সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। পাশাপাশি শিক্ষকদের বদলি নীতি পরিবর্তনের জন্য এদিন রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে ধন্যবাদ দেন বিচারপতি। সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা।